দর্শক, ইটকাট পাথরের সাথে সবুজে মিলে ঢাকার অদূরে গাজীপুরে তৈরি হয়েছে এক অনন্য গ্রিন ফ্যাক্টরি। জেসি এক্সপ্রেজেন্স স্বপ্নের নির্মাণ অনুষ্ঠানে আজ আমরা এসেছি এমনই একটি গ্রিন ফ্যাক্টরিতে, যা আজকে আমরা ঘুরে দেখব, জানব এর স্ট্রাকচারাল ডিজাইন এবং এর আদ্যোপান্ত। চলুন শুরু করা যাক। দর্শক, যেমনটি বলেছিলাম যে আজ আমরা একটি গ্রিন ফ্যাক্টরি ভিজিট করব। আমার সাথে আছেন এই গ্রিন ফ্যাক্টরির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। স্যার, আমরা সরাসরি চলে যাচ্ছি তার সাথে। আপনারা অনেকেই তাকে চেনেন, তিনি আমাদের বিজিএমই এর সাবেক সভাপতি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসো, তোমাকে আমি দেখাই ফ্যাক্টরি। এটা আমরা বলতে পারি যে মেইন বিল্ডিং? এটা মেইন বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিং। আচ্ছা, এখানে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে প্রায় 5,000-এর মতো শ্রমিক কাজ করে। এখানে আমরা বিভিন্ন ব্র্যান্ডের কাজ করি, যাদের কাজগুলো করি তাদের এই যে অনেকগুলো এখানে ডিজাইন আছে, স্যাম্পল আছে, আপনি দেখতে পারেন। শোরুম বলতে পারি আমরা এটাকে? এটাকে শোরুমই বলা যায়, তবে আমাদের শোরুম অন্য জায়গায়ও আছে। তবে এইটা বায়াররা আসলে পরে প্রথমে তারা এটা দেখে এখানে। আচ্ছা, আমি আপনাকে আমাদের ফ্যাক্টরির যে কাটিং সেকশন আছে, কীভাবে কাটে, কীভাবে কাজ করে, লোকজন কীরকম, সেই জিনিসগুলো আপনি দেখেন। এই ফ্যাক্টরিটা অ্যাকচুয়ালি স্বপ্নটা ছিল আমার বড় ছেলেরই, ইমরানুর রহমান, যে বিজেপির বর্তমানে ডাইরেক্টর, সেই এগুলো দেখাশোনা করে এবং তার চয়েসই হয়েছে। সে আবার কিন্তু আরেকটা জিনিস করে, সেটা হলো আমাদের একটা কর্পোরেট ফুটবল টিম আছে। আচ্ছা, সেখানে সে হলো সারা পৃথিবীর ভাইস প্রেসিডেন্ট। সে আচ্ছা, ফিফকোর, ওকে, ফিফকোর ভাইস প্রেসিডেন্ট এবং এশিয়া অঞ্চলের সে সেক্রেটারি জেনারেল। তো সেখানে আমাদের এই যে এটা হলো এরকম যে আপনি বলতে পারেন যে আমাদের যে স্টাফ আছে এই স্টাফদের নিয়েই কিন্তু টিমটা। তাহলে স্টাফদের মধ্যে এবং মালিকের মধ্যে আমার ছেলেও কিন্তু খেলে এবং সে হাইয়েস্ট গোলদাতা এই কর্পোরেট লিগে। তো সেই জায়গার মধ্যে তা স্টাফদের সাথে খেললে পরে হয় কি তাদের আন্তরিকতাটা বাড়ে, বন্ধনটা আরো দৃঢ় হয়, বন্ধনটা আরো দৃঢ় হয়। এজন্যই কি আমি এখানে অনেকগুলো কাপ দেখতে পাচ্ছি? হ্যাঁ, এগুলো এই যে বিজিএমই এ কাপ হয়েছে বা ইন্ডিয়া গিয়ে খেলেছে, দুবাইতে খেলেছে, তো বিভিন্ন জায়গায় সে চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে। এখানে এই যে একটা ডিজাইন করছে, এই ডিজাইনটা এগুলি কাঠের দিয়েছে, এগুলো বোর্ডের, তবে এই যে ডিজাইনটা, ডিজাইনটা আপনি ঢুকে যখন দেখেন যে কোনো জায়গায় যদি ফার্স্ট লুক যদি ভালো না লাগে তাহলে কিন্তু সেটার ভিতরে ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশনটা আসলে অনেক বেশি জরুরি। ফোকাসিং লাইট গুলো দেয়া হয়েছে আসলে এগুলোর উপরে, সেন্ট্রাল এসি, সব কিছুর ব্যবস্থা আছে। এই যে হাইটটা দেখেন, এই হাইটটা কত দূর রাখা হয়েছে, তাতে হয় কি একটু বাতাস ভিতরে, ফ্লোরের ভিতরে বাতাস থাকে, এয়ার সার্কুলেশনটা ভালো হয়। কনস্ট্রাকশন যে করা হয়েছে এখানে কিন্তু দুইটা বিল্ডিং, আপনি মনে হবে যে দুইটা বিল্ডিং, আসলে দুইটা বিল্ডিং না, একটা একটু সামনের দিকে দেওয়া হয়েছে, একটা একটু পিছে দেওয়া হয়েছে, কিন্তু একই বিল্ডিং। তাতে হলো কি বাতাসের সার্কুলেশনটা আরো বেশি ভালো হয়। আমি এখানে তিনটা শান্তিতে কাজ করতে পারে অবশ্যই। তিনটা ঝাড়বাতি দেখতে পাচ্ছি, এগুলো কি আসলে আপনারা গিয়ে চুজ করে দিয়েছেন নাকি আর্কিটেকচার করেছে? এগুলো সব কিছু আমার সেলেরই চয়েস করা। এই যে সামনে দেখেন আপনি, এখানে একটু লেকের মতো আছে, এই লেকের মধ্যে এখানে মাছ আছে। তারপরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনি, একটা বাগানের মধ্যে সবুজ, একটা গ্রিনের মধ্যে যদি সবাই কাজ করে তখন তাদের একটু এনভায়রনমেন্টাল একটু তাদের ইয়ে ভালো লাগে। যেরকম আমি ঢুকেই দেখলাম যে ঢুকতেই হচ্ছে মার্বেল পাথরের, আবার ভেতরে ভিন্ন রকম টাইলস, আবার সিলিং, সব কিছু মিলে কিন্তু খুব সুন্দর কম্বিনেশন হয়েছে এখানে। বর্তমানে কিন্তু বাংলাদেশে টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছে। আপনি যদি খুব ভালো না করেন, যে কোনো একটা বায়ার আসলে পরে সে যদি তার এই ফিলিংসটা না আসে যে হ্যাঁ এটা একটা ফ্যাক্টরি, এরা এস্টাবলিশড, তাদের ফ্যাক্টরিটা দেখতে সুন্দর,
বা কাজ করে যারা ভিতরে তাদের মাইন্ডসেটটা খুব ভালো থাকে। ঘরবাড়িতে গাছ দেখি, ফ্যাক্টরিতেও গাছ, ফুলের গাছ, তাও আপনাকে রাখতেই হয়। সামনে আমরা যাচ্ছি না বিজয়, যে আপনি দেখবেন যে একটু লেকের মতো আছে, আপনি লেকের মতো আছে, এখানে মাছ আছে, মাছও আছে, হ্যাঁ কিছু মাছ আছে, অ্যাকোয়ারিয়াম ফিশ না এগুলো? অ্যাকোয়ারিয়াম ফিশই, পাশে বাগান আছে, তো এগুলো দেখতে ভালোই লাগে। সবাই না ফ্যাক্টরি বলতে জানে যে একটা বদ্ধ জায়গা, একটা বড় বিল্ডিং হবে, সেখানে প্রত্যেকটা ফ্লোরে কোথাও কাটিং, কোথাও সুইং, কোথাও মার্চেন্ডাইজারদের জায়গা, সেইখানে আসলে খোলামেলা পরিবেশে প্রকৃতির সান্নিধ্যে একটা ফ্যাক্টরি হতে পারে বা এত সুন্দর গার্ডেন থাকবে, লেক থাকবে, এটা কিন্তু চিন্তার অতীত। এই জায়গায় আসার পরে যে কোনো বায়ার তারা কিন্তু অত্যন্ত পছন্দ করে। এখানে এনভায়রনমেন্ট অনেক জোর দেওয়া হয়েছে, যেমন আমাদের ছাদের উপরে আছে আপনার সোলার প্যানেল আছে, আমরা কিন্তু সোলার প্যানেল ইউজ করি, তো সেই জায়গার মধ্যে আমি বলবো যে আমরা যত রকমের ইকো ফ্রেন্ডলি করা যায় সেই রকমই কিন্তু আমরা চেষ্টা করেছি। আমাদের এখানে যে পানি দেখতেছেন, আমরা কিন্তু রেইন ওয়াটার হারভেস্টিং করি, হ্যাঁ, এবং সেটা প্রায় 1.5 লাখ কিউবিক মিটারের মতো, তো সেই পানি দিয়ে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ বৃষ্টির পানিকে সংরক্ষণ করে সেটা পুনরায় ব্যবহার করার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সেগুলো সব করছি। চমৎকার। আমি চেষ্টা করছি যতটা পারা প্রকৃতি বান্ধব করা যায়, না প্রকৃতি বান্ধব, কারণ ফুল গাছও আছে, শ্রমিকদের মন ভালো থাকে, যাতে বিভিন্ন রকমের গাছ আছে, বিভিন্ন রকমের গাছ আবার আমরা লাগাচ্ছি। ফুল গাছের নাম লিপস্টিক, আমি যদিও প্রথম দেখলাম, বাহ, মানে ফুল আছে, ফল পেলাম, তেঁতুল পেলাম, মাছ পেলাম, একটা ফ্যাক্টরিতে আরো কত কিছু আমি না জানি, ঘুরবো আর দেখবো, অনেক কিছুই আছে, কাঁঠাল গাছ কি নাই। স্যারের কাছে গল্পে গল্পে জানতে চাই, আপনাদের যে গোল্ড লিড সার্টিফিকেটটা ছিল ওইটা সম্পর্কে যদি আপনি আমাদেরকে জানাবেন। এটা হলো যে একটা ফ্যাক্টরি করতে গিয়ে কিছু প্যারামিটার থাকে, আচ্ছা, সেটা বিশেষ করে কনস্ট্রাকশনের উপরে। গ্রিন ফ্যাক্টরি মানে না যে আমার এই বাগান রাখতে হবে, গ্রিন করতে হবে, তা কিন্তু না। ওকে, গ্রিন ফ্যাক্টরি মানে হলো কিছু প্যারামিটার আছে, কনস্ট্রাকশনটা কিভাবে করা হয় এবং কি কি সুযোগ সুবিধা আছে, ভিতরে স্পেস রাখতে হয়, সেই স্পেসগুলো কিভাবে রাখতে হয়, সেই সব জিনিসগুলোর উপরেই কিন্তু গ্রিন গোল্ড সার্টিফিকেট বা প্ল্যাটিনাম সার্টিফিকেট সেগুলো পাইতে হয়। অর্থাৎ বাংলাদেশে যে টোটাল 188টা গ্রিন ফ্যাক্টরি আছে, এটা তার মধ্যে অন্যতম, এবং এটা বলতে পারি যে আমরা গোল্ড সার্টিফিকেট ধারি, এটা গোল্ড সার্টিফিকেট ধারি, এবং এখনো কিন্তু পাইপলাইনে অনেক ফ্যাক্টরি আছে যেগুলো এই সার্টিফিকেটের অপেক্ষা আছে, তাদের কাজ করা কিন্তু কমপ্লিট। আচ্ছা, তো সেই জায়গার মধ্যে যেহেতু ওই কনসালটেন্টরা কাজ করে, তাদের অনেক সময় লাগে, সেই সময়ের জন্য কিন্তু অনেকে পায় না। তাছাড়া আমাদের দেশে এখন গোল্ড সার্টিফিকেট হোক না হোক বা গ্রিন ফ্যাক্টরি না হোক, সব ফ্যাক্টরি কিন্তু মোটামুটিভাবে একটা স্ট্যান্ডার্ডে চলে গিয়েছে। নতুন নতুন যত ফ্যাক্টরি দেখবেন আপনি, সব কিন্তু দিন দিন ভালো ফ্যাক্টরি যাচ্ছে, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশ। আচ্ছা, আমার সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে, কারণ মনে হচ্ছে না যে আমি কোনো ফ্যাক্টরিতে এসেছি, এই সাইডটাতে এসে মনে হচ্ছে কোনো বাগান, কোনো বন। অলরেডি আমি যথেষ্ট জায়গা ঘুরে ফেলেছি এবং আরও অনেক জায়গা আমি এখন যাব ঘুরতে। ঠিক কতখানি জায়গার উপরে এই ফ্যাক্টরিটা অবস্থিত? এখানে প্রায় 25 বিঘার উপরে জায়গা আছে। আচ্ছা, হ্যাঁ, 25 বিঘার মধ্যে বিল্ডিং আছে, হয়তো 10-12 বিঘার মধ্যে, বাকি এখনও অনেক জায়গা ওইদিকে খালি আছে পিছনে। আমার এখানে 3টা বিল্ডিং, আপনি এই 2টা বিল্ডিং দেখছেন একসাথে, আর একটা আলাদা এই বন্ডেড ওয়ার হাউস আমাদের আলাদা রাখতে হয়, সেটা আলাদা আছে।
আর এরা মাঝখান দিয়ে ইন্টারকানেক্টেড তো সবগুলোর সাথে সবগুলা এক জায়গা দিয়ে আরেক জায়গায় আপনি যাইতে পারবেন সব জায়গায় এখানে দেখতে পাচ্ছি অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা রয়েছে যে কোনো ধরনের ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে ন্যাচারাল ডিজাস্টার হইলে পরে যাতে শ্রমিকরা বের হয়ে একটা জায়গার মধ্যে দাঁড়াইতে পারে এবং তারা যাতে কোনো রকমের কোনো অসুবিধা ফেস না করে সেই চেষ্টাটা কিন্তু আমরা মোটামুটিভাবে আমেরিকান স্ট্যান্ডার্ড মেনে যেভাবে বিল্ডিং করতে হয় ভূমিকম্প হইলে পরে যাতে ওই সহনীয় মাত্রায় আমরা কিন্তু আমার বিল্ডিংগুলো করেছি আসল মূল হইলো যে আমার শ্রমিকের সেফটি ইস্যু এই সেফটি ইস্যুতে যে যে কাজ করা দরকার সেই কাজগুলো কিন্তু আমরা করতে চেষ্টা করেছি দর্শক জেসি এক্সপ্রেসেন্স স্বপ্নের নির্মাণে নিচ্ছে একটি ব্রেক সঙ্গেই থাকুন দর্শক ব্রেকের পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি জেসি এক্সপ্রেসেন্স স্বপ্নের নির্মাণ অনুষ্ঠানে খেলার মাঠ একটা ফ্যাক্টরিতে চমৎকার আইডিয়া খেলাধুলো কিন্তু শরীর এবং মন সবকিছুর জন্যই অনেক প্রয়োজনীয় শরীর স্বাস্থ্য সবই ভালো রাখে তো এখানে যারা কাজ করছেন তারা একটা খেলার মাঠ পাচ্ছেন ফ্যাক্টরি এরকম হবে এটা কিন্তু আমাদের ধারণায় থাকে না আমাদের গতানুগতিক ধারণা থাকে যে বড় বড় বিল্ডিং হবে বড় বড় সুন্দর স্ট্রাকচার থাকবে ভেতরে একটা গুমন পরিবেশ থাকবে এই যে সুন্দর বাতাস এখানে এসে আমি প্রচুর বাতাস পাচ্ছি এই যে দেখেন এই বিল্ডিংটা সামনে দেখছেন যে এটা বিল্ডিংটা সামনের দিকে এই বিল্ডিংটা পিছনে ঠিক এতদূর কিন্তু সামনে পিছে তাহলে ও কিন্তু বাতাস পাচ্ছে সব বাতাস পাচ্ছে এই যে একটা সুবিধা যেমন আমাদের যেমন অনেক সময় সেফটি সিকিউরিটির বিষয়ে যেমন এখানে আমাদের ইলেকট্রিক রুম যত রকমের ব্রয়লার থাকে ব্রয়লার ইলেকট্রিক রুম যা কিছু আছে সব কিছুর জন্য কিন্তু আলাদা এই রুম অর্থাৎ ইলেকট্রিশিয়ানের যে বিষয়গুলো সেগুলো এদিক যেমন শর্ট সার্কিট হয়ে অনেক সময় ফায়ারটার হয় এগুলোর কিন্তু বয়লার জেনারেটর সব কিছু কিন্তু আচ্ছা বিল্ডিং এর সাথে মেইন বিল্ডিং এর সাথে কিন্তু এগুলোর কোনো যোগাযোগ কোনো যোগাযোগ নাই বাহ এখন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখানে আমার ফেয়ার শপ আছে ফেয়ার শপ ইন্টারেস্টিং যেখানে তারপরে এটিএম বুথ আছে এটিএম বুথ ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে এটিএম বুথ আছে এই যে আমাদের ফেয়ার প্রাইস শপের কথা যে বলছিলাম এখানে লেখা আছে সব কিছু জিনিসপত্র যা দরকার তাদের তারা সেগুলো সকালবেলা স্লিপ লিখে অর্ডার দিয়ে দেয় এবং দিন শেষে যখন তারা যায় তখন তারা এগুলো নিয়ে যায় এখানে আমরা কোনো রকমের কোনো প্রফিট করি না এটা তাদের জন্য মানে হোলসেলে আমরা নিয়ে আসি আবার সেই প্রাইসেই তাদেরকে দিয়ে দিই মাস শেষে যখন স্যালারি হয় তখন সেখান থেকে কেটে রাখা হয় চমৎকার এদিকে একদিকে তাদের কিন্তু মাসেই করতে হয় না ভোগান্তিটা নাই আবার একদিকে যেরকম সময় বেঁচে যাচ্ছে সাশ্রয় হচ্ছে কারণ তারা তো একদম পাইকারি রেটে এখান থেকে পাচ্ছে বাহ এখানে কসমেটিক্স থেকে শুরু করে বাচ্চাদের খাবার সবই পাওয়া যাচ্ছে এই যে এখানে আমাদের ডাক্তার বসেন আর সামনে যারা নার্স আছে তারা বসেন অর্থাৎ জরুরি সেবা এবং যাবতীয় সকল ধরনের ইমার্জেন্সি তারা এখানে আসতে পারে এবং মেডিসিনও দেওয়া হয় তাদেরকে এখানে স্যার আমি একটা প্রি স্কুল এরিয়াও দেখতে পাচ্ছি ডে কেয়ার সেন্টার অর্থাৎ যে সমস্ত মারা এখানে কাজে আসবেন তাদের আর টেনশন থাকলো না বাসায় পিছুটান নেই তারা তাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে এখানে রেখে কাজে মনোযোগ দিতে পারে হ্যাঁ তাদের বাচ্চারা এখানে থাকে যারা লেখাপড়া করতে চায় আচ্ছা মানে ওই যে খেলাধুলা প্রি স্কুল হ্যাঁ হ্যাঁ যারা লেখাপড়া করার মতো বয়স হচ্ছে তাদেরকে এখানে এখানে আসতে হয় এবং এখানে পরে ওই বাইরে আপনি দেখবেন আমরা যেতে যেতে যে বাইরে ওখানে তারা খেলাধুলাও করে আবার এখানে ওদের জন্য ছোট ছোট রাইড গুলোও আছে বাহ এই যে পুরো জায়গাটা এটাকে এত সুন্দর করে আসলে সাজিয়ে গুছিয়ে আমি বলবো সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এটা কি সব দেশীয় ইঞ্জিনিয়ারের কাজ নাকি বাইরের থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন আমার স্ট্রাকচার থেকে শুরু করে জি আর্কিটেকচার থেকে শুরু করে সমস্ত কিছু ডিজাইন টিজাইন যা কিছু আছে সব লোকাল ইঞ্জিনিয়াররা করেছে এখানে কোনো রকমের কোনো বাইরের কোনো লোক ব্যবহার করা হয়নি শুধুমাত্র একটা কনসালটেন্ট ব্যবহার করা হয়েছে গ্রিন করার জন্য চলেন এবার আমরা
অন্য রুমে যাই দেখি এতগুলো পেইন্টিং তার মধ্যে এই পেইন্টিংটা বিশেষ করে আমার নজর কেড়েছে এই পেইন্টিংটা আসলে পুরো আমাদের স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরছে একদিকে পাকিস্তানের আমি পতাকা দেখতে পাচ্ছি আর এদিকে বাংলাদেশের শেড এবং মাঝে এই পাকিস্তান থেকে বাংলাদেশে আসার এই যে যুদ্ধের যে কাহিনীটা সেটা কি সুন্দর করে বর্ণনা করা হয়েছে সেই স্বাধীনতার স্বাদ মনে হচ্ছে আমি এখানে পাচ্ছি পুরোটা স্বাধীন সবুজ এবং কি সুন্দর খোলামেলা মনে হচ্ছে এখানে বসে পুরো একটা বিকেল পার করে দেয়া যায় একটা বিকেল না আপনি ইচ্ছে এখানে বসে থাকলে আপনার কাছে এতটাই ভালো লাগবে যে মনে করেন আপনি যদি যে কোনো দিনই বসে থাকেন সেটাই আমরা সব সময় খেয়াল রাখছি যে যাতে শ্রমিক ভাই বোনদের মধ্যে যারা আমাদের স্টাফ আছে কর্মচারী আছে কর্মকর্তা আছে তাদের মনটা যেন সবসময় ফ্রেশ থাকে সবসময় ভালো লাগে যেদিকেই তাকাবে সেদিকেই তাদেরকে দেখলে ভালো লাগবে সেটা মনে রেখেই কিন্তু আমাদেরকে করা দর্শক এই ছিল জেসি এক্সপ্রেজেন্স স্বপ্নের নির্মাণ অনুষ্ঠানে দেখা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সবাই নিউজ 24 এর সঙ্গেই থাকুন